এক সময় অনেক ছোট ছিলাম, আর এখন অনেক বড় হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আপনার সাথে হাসানুজ্জামান, হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। আর এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এর সাথে আমরা কমবে সবাই পরিচিত। এক সময় আমরা জানতাম যে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হলে অবশ্যই পিসি সফটওয়্যার ভিডিওস্ক্রাইব প্রয়োজন, মোবাইল দিয়ে তো ইম্পসিবল। তবে এখন কিন্তু আপনি মোবাইল দিয়ে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আবার অনেকের কাছে মনে হতে পারে যে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও কি করে, এটা কোন কাজে ব্যবহার করে। মূলত যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন তবে এই ফেস ক্যাম শ্যুট করতে একদম নারাজ, তারা কিন্তু এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করে ওই সকল ভিডিওকে আরও কোয়ালিটি সম্পন্ন ভিডিওতে পরিণত করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে বিনিম নামের এই অ্যাপটি ইনস্টল করতে হবে, যার ডাউনলোড লিঙ্ক পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর প্রজেক্টটির নাম দিয়ে দিতে হবে। প্রজেক্টটির নাম দেওয়ার পর ক্যানভাস সাইজ সিলেক্ট করতে হবে, তারপর এখানে ক্লিক করে দেখতে পাবেন যে অনেকগুলো সাইজ দেওয়া আছে। আর আমি এখান থেকে ইউটিউব 1080p সিলেক্ট করে দিব। তারপর প্রজেক্টটি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট মুভিতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে আমরা কাজ করব। আর পেজটি জুম ইন জুম আউট করতে চাইলে আপনি দুই আঙ্গুল দিয়ে ছোট বড় করে নিতে পারবেন। আর বাম সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুল আছে, এই সকল টুলগুলোর কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর এই পেজ কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার, যে কোনো একটি কালার সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলেই কালার হয়ে যাবে। তারপর আমরা ইমোজি আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ড্রয়িং আছে, শেপ আছে, আর্ট আছে। তারপর এদিকে আসি, এদিকে আসার পর দেখতে পাবেন যে ওয়েদার আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, ক্যারেক্টার আছে। এই সকল ক্লিপ আর্টগুলোই আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আরেকটি কথা বলে নিই, এই অ্যাপটি ব্যবহার করার সময় কোনো রকম ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। আর উপরে দেখতে পাচ্ছেন যে কাস্টম মানে হলো আপনার ফোনে থাকা ইমেজ বা অ্যানিমেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে ড্রয়িংয়ে চলে যাই। ড্রয়িংয়ে আসার পর নিচে থেকে একটি ড্রয়িং অ্যাড করব। এটা এক সাইটে নিয়ে আসি। আমি এখান থেকে সিটিং এ ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলে, ডিউরেশন, মানে এগুলো কাজ প্রথমে দেখে নিই। ডিলে মানে বোঝানো হচ্ছে যে এই ড্রয়িংটা কত সেকেন্ড পর এখানে শো করাতে চাচ্ছেন, আর ডিউরেশন মানে হলো এই ড্রয়িংটা আপনি কত সেকেন্ড আর্ট করাতে চাচ্ছেন। পজ মানে বোঝানো হচ্ছে যে আপনি এই ড্রয়িংটা কত সেকেন্ড পজ করে রাখতে চাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ আছে, এখান থেকে আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আর আপনি যদি চান ড্রয়িংটি রোটেট করতে তাহলে দুই আঙ্গুল দিয়ে এরকম ভাবে জুম ইন জুম আউট করার সাথে সাথে আপনি রোটেটও করতে পারবেন। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে এই অ্যাপের মধ্যে আমি কোনো আনডু অপশন পাইনি। আনডু অপশনটা থাকলে আর অনেকটাই আমার কাছে ভালো লাগতো, এমনকি সবার কাছে ভালো লাগতো। কারণ অনেক সময় অনেক কাজ করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আনডু দেওয়া প্রয়োজন হয়। তারপর এখন নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন, আপনি যদি এই ড্রয়িংটা ডিলেট করতে চান তাহলে এখন ডিলেট আইকনে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপর আপনি যদি চান যে এই ড্রয়িংটাতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে তাহলে এখান থেকে ট্রানজিশন ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কীরকম ট্রানজিশন হবে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ডিফল্ট অ্যানিমেশন রেখে দিয়ে তারপর এখান থেকে হ্যান্ড আইকনে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হাতের ছবি আছে, মানে যেই হাত দিয়ে আপনি এটা ড্রয়িং করতে চাচ্ছেন আর কি। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপর আমি যদি ভিডিওটা প্রিভিউ করি, এখন দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটা অনেকটাই সুন্দর লাগছে। তারপর আমি আবার এই ড্রয়িংয়ের উপরে ক্লিক করি, আর এখান থেকে সিটিং আইকনে ক্লিক করি, আর এখান থেকে আমি ডিউরেশনটা 2 সেকেন্ড দিয়ে দেব। তারপর আমি আবার এখান থেকে ইমোজি আইকনে ক্লিক করব, শেপে ক্লিক করব, শেপ থেকে এখান থেকে আমি এটা সিলেক্ট করব। তারপর এটাকে আমি উপরে নিয়ে আসি, হ্যাঁ এতটুকু জুম ইন করার পর এখানে রাখি। তারপর এখান থেকে সিটিং আইকনে ক্লিক করব, আর এটা রেখে দেব 1 সেকেন্ড। আমরা এখন এই শেপের ভিতরে কিছু লিখব, সেজন্য আমরা এখান থেকে টেক্সট আইকনে ক্লিক করব, আর এখানে আমাদের যেটা খুশি সেটা লিখে দিব। আরেকটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে এখানে কিন্তু আপনি বাংলা লেখাগুলো স্টাইল চেঞ্জ করতে পারবেন না, যেরকমই আছে ঠিক এরকমই। প্রথমে একটু বাংলা লিখি, দেখি কীরকম আসে। তো আমি এখান থেকে লিখব যে আমি জাস্ট আমি লিখে দিলাম।
ওকে এখন দেখতে পাচ্ছেন যে এরকম লেখা আসছে। তো আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফন্ট আছে, তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করি। দেখতে পাচ্ছেন যে কোনোরকমভাবেই ফন্টটার স্টাইল চেঞ্জ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের বাংলা কথাগুলোই আমরা কী করবো যে ইংলিশ ওয়ার্ড দিয়ে লিখি, তাহলে কিন্তু আমাদের ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে বাংলা লেখার কোনো প্রয়োজন নেই। তো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করব আর এই লেখাটুকু কেটে দিয়ে আমাদের নিজের মতো করে আমরা কিছু লিখে দিই। আর আমি এখানে লিখে দিয়েছি এক সময় অনেক ছোট ছিলাম। তারপর এখানে ক্লিক করি আর এখন যদি ফন্টটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করব আর এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যেটা খুশি সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব। আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করি, সাইজটা ছোট করার জন্য এদিকে নিয়ে আসি, এতটুকুই রাখবো। ফন্টের সাইজ ছোট বড় করতে চাইলে আপনি এখান থেকেও করতে পারবেন আবার এখান থেকেও করতে পারবেন, এতটুকুই রাখবো। এতটুকু রাখার পর এখানে ক্লিক করব, তারপর এটাকে এখানে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক আছে। আবার আপনি চাইলে কিন্তু এটা হাতে ধরেও এরকমভাবে বড় ছোট করতে পারবেন দুই আঙ্গুল দিয়ে। তো আমি আবার এখানে নিয়ে আসি, এখানে রাখবো। এটা ভিডিওটা প্রিভিউ করি, এখানে ক্লিক করে আরেকটা জিনিস আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আরও লেয়ারগুলো অ্যাড হবে, লেয়ার বাই লেয়ার কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই কোন লেয়ারে কাজ করছেন কোনটা এটা অবশ্যই খেয়াল করবেন। দ্বিতীয় লেয়ার নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা পরে দেখাই, প্রথম লেয়ার নিয়ে যেভাবে কাজ করছি সেটা আগে দেখি। এখন যদি আমি ভয়েস অ্যাড করতে চাই তাহলে এখান থেকে মিউজিক আইকনে ক্লিক করব আর এখান থেকে মিউজিক ট্র্যাকে ক্লিক করলে আপনার যে ফোনে মিউজিক আছে মানে যেই অডিওগুলো আছে সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভার, এখান থেকে আপনি সরাসরি রেকর্ড করেও অ্যাড করতে পারবেন। আর আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই প্রথমে অডিওটা ভালোভাবে এডিট করবেন নিজের মতো করে, তারপর এখানে অ্যাড করবেন। তো আমি আমার মতো করে একটি অডিও অ্যাড করে দিব। অডিওটা অ্যাড করার পর আমি যদি এখান থেকে প্রিভিউ করি, এক সময় অনেক ছোট ছিলাম, তো আমি আবার এখান থেকে স্টপ করে দিই। এখন আবার উপর থেকে ইমোজি আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে শেপে ক্লিক করব, তারপর এখানে চলে আসি, এটা সিলেক্ট করে দিব। আবার ইমোজি আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্যারেক্টারটা ক্লিক করব, তারপর নিচে থেকে যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করি, এটা সিলেক্ট করব। এটাকে এক সাইডে নিয়ে আসি, এটাকে জুম ইন করি, তারপর সেটিং আইকনে ক্লিক করব, এটাকে রেখে দিব 2 সেকেন্ড। তারপর এখান থেকে আবার ইমোজি আইকনে ক্লিক করি, এখান থেকে একটি শেপ সিলেক্ট করি, আর এই শেপের ভিতরে কিছু অ্যাড করার জন্য আবার টেক্সট আইকনে ক্লিক করব আর এখানে নিজের মতো করে কিছু লিখে দিব। আমি এখানে লিখে দিয়েছি আর এখন অনেক বড় হয়ে গেছি। আবার এখানে ক্লিক করব, এখন ফন্টটা চেঞ্জ করব, এখানে ক্লিক করব, তারপর নিচে থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিব, আর এই লেখাটাকে ছোট করার জন্য সেটিং আইকনে ক্লিক করব আর এখান থেকে সাইজে গিয়ে এখান থেকে একটু ছোট করে দিই। এখন ওই লেখাটুকু শেপের ভিতরে অ্যাড করা হয়ে গেছে। এখন পুরো ভিডিওটা প্রিভিউ করি। এক সময় অনেক ছোট ছিলাম আর এখন অনেক বড় হয়ে গেছি। আমাদের কিন্তু ফার্স্ট লেয়ারের কাজটা এখানে শেষ হয়ে গেছে। আর লেয়ারগুলোতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে চাইলে এখান থেকে ট্রানজিশন আইকনে ক্লিক করব আর এখান থেকে অনেকগুলো ট্রানজিশন আছে এগুলো যে কোনো একটা অ্যাড করে দিলেই ওকে। তো আমি এখান থেকে এটা অ্যাড করে দিব। এখন আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসি। আপনারা অবশ্যই লেয়ার বাই লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে ভিডিওটা অনেকটা সুন্দর হবে। এখন আমরা ক্লিপ আর্ট আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে আর্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো অ্যানিমেশন হচ্ছে আর্টগুলো। আমি এখান থেকে সাইকেল চালানোটা অ্যাড করি, এটা দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া করছে মানে অ্যানিমেশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যে হাতের ট্রানজিশনটা আছে এটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে সেটিংয়ে ক্লিক করি আর এখান থেকে ট্রানজিশন আইকনে ক্লিক করি। এখান দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রানজিশন, এখান থেকে আপনারা যে কোনো ট্রানজিশনগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে এক সাইডে নিয়ে আসি, তারপর আমরা দেখব কীভাবে মোবাইল থেকে ইমেজ অ্যাড করতে হয়। তারপর আবার এখানে ক্লিক করি, এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করি, তারপর আমার ফোন থেকে যে কোনো একটি ইমেজ অ্যাড করে নেব।
এখন এখানে ক্রপ করার জন্য বলছে তো আমি এখান থেকে একটু ক্রপ করে নিয়ে এতটুকু রাখার পর এখান থেকে ক্রপে ক্লিক করব এখন ইমেজটা এক সাইডে নিয়ে আসি ইমেজটা এক সাইডে নিয়ে আসার পর ইমেজটাকে একটু জুম করে নেই আরেকটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ইমেজগুলোতেও কিন্তু আপনি হ্যান্ড যে ট্রানজিশনগুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন তবে এই অ্যানিমেশন আর্টগুলোতে কিন্তু আপনি ট্রানজিশনগুলো অ্যাড করতে পারবেন না মানে এই হ্যান্ড ট্রানজিশনটা অ্যাড করতে পারবেন না অন্য ট্রানজিশনগুলো অ্যাড করতে পারবেন আর উপর থেকে আপনাদের অবশ্যই এই কাজটি করতে হবে সেটা হলো যে প্রজেক্টটা সেভ করতে হবে নয়তো বেগে চলে গেলে প্রজেক্টে পুরোটাই বিফলে চলে যাবে সেজন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন আর এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টটা সেভ হয়ে যাবে তারপর আমরা নিচে থেকে লেয়ার আইকনে ক্লিক করি এখান থেকে সেকেন্ড লেয়ারে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করব তারপর এখান থেকে যে কোনো একটি ট্রানজিশন অ্যাড করে দিতে পারবো আর এই লেয়ারগুলো ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করতে পারবেন আর আপনারা যদি চান যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে তাহলে কিন্তু সেটাও করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ আইকন এখান থেকে ইমেজ আইকনে গিয়েও অ্যাড করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় লেয়ারের কাজটাও শেষ হয়ে গেছে তো আমরা যদি এখন পুরো ভিডিওটা প্রিভিউ করতে চাই তাহলে এখানে ক্লিক করব এক সময় অনেক ছোট ছিলাম আর এখন অনেক বড় হয়ে গেছি এখন কিন্তু আমাদের এই অ্যাপের 100% কাজ করা শেষ হয়ে গেছে তো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করি আর এখান থেকে ফার্স্ট লেয়ারে চলে আসি ভিডিওটি এক্সপোর্ট বা সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করব আর এই ভিডিওটির যেটা নাম দিতে চান সেটা এখানে লিখে দিতে পারেন তো আমি এখান থেকে শর্ট ভিডিওটাই রেখে দিব আর এখানে নিচে থেকে ক্লিক করব মেক মুভি এখন রেন্ডারিং হচ্ছে রেন্ডারিং শেষ হওয়ার পরে কিন্তু সেভ হয়ে যাবে এখন কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে আর কোন ফাইলে সেভ হয়েছে সেটাও কিন্তু এখানে লোকেশনটা দেওয়া আছে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে মোবাইল দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন আমি যে ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখেছি সেই ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়নি কারণ অ্যানিমেশন মানে হলো অনেক সময়ের ব্যাপার একটা ভিডিওতে যত বেশি সময় দিবেন ভিডিওটা কিন্তু ততই সুন্দর হবে আপনাদেরকে আমি চেষ্টা করেছি টুল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য টুল সিটিং মানে এইগুলো জানা থাকলে তাহলে কিন্তু আপনারা ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের মনের মতো করে সত্যি আমার যতটুকু সম্ভব এতটুকু সুন্দরভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কারো কাছে মনে হয় যে বুঝতে এখানে ওইখানে সমস্যা হচ্ছে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আর আজকের এ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন তো আজ এ পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ